তোরা যে এই বাড়িটায় আমাকে থাকতে দিলি, এটা যে আমার কাছে কত বড় ঋণ। এইবার না কানটা ধরে একটা থাপ্পড় মারব। মৌলি, তুই আমার বন্ধু নস, তুই আমার বোন। তোরা ছাড়া আমার আর কেই বা আছে বল? ওরম করে বলিস না রে, দেখিস তীর্থ একদিন ঠিক তোর কাছে ফিরে আসবে। আমি বলি কি, তুই দুই একদিনের জন্যে কালিম্পংয়ে ঘুরে আয় ফাদারের কাছে, দেখিস ভালো লাগবে। হুম, আমিও তাই ভাবছিলাম, কিন্তু ফাদারকে গিয়ে কিছু বলবো না, খুব কষ্ট পাবেন উনি। বেশ, জানাস না, আমি শিষ্য দেখে বলে তোর যাওয়ার সব ব্যবস্থা করে দেবো খুব তাড়াতাড়ি। তিন চার দিনের জন্য যাব। মাত্র তিন চার দিনের জন্যে? আরো কটা দিন থেকে আয়। না রে ইন্দ্রাণীদি, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, আমার সামনে যে অনেক বড় লড়াই, বেঁচে থাকার লড়াই। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়ে সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু। আমি তোমার বাল্য বন্ধু দিব্যেন্দু। নামটা না বললেও চলতো। আরে দাঁড়াও দাঁড়াও, ভালো করে দেখতে দাও। 8 long years! হেই, আমি এখন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তোমার বিয়ের পরেই সুযোগটা চলে এলো। চেষ্টা অবশ্য অনেক দিন ধরেই করছিলাম, ক্লাস 8 থেকে আমার স্বপ্ন, তারপরেই সুযোগটা চলে এলো। ফাদারই সব ব্যবস্থা করে দিলেন, একটা দামি ক্যামেরা, একটা ল্যাপটপ, সব কিনে দিলেন। তারপরেই হাতে চলে এলো ফ্লাইট টিকিটস, ভিসা, আর আমি সাউথ আফ্রিকা। ভীষণ ভালো লাগছে, আমরা একসাথে এক অরফানেজে ফাদারের কাছে বড় হয়েছি। আজকে সত্যি তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, পেইন্টিংটা কন্টিনিউ হচ্ছে নাকি সংসারের জাতাকলে পড়ে? এখন ওটাই আমার জীবিকা। এই ফাজলামোর একটা লিমিট আছে মৌলি। হ্যাঁ, এত ফেমাস একজন জিনিয়াস ডিরেক্টরের বউ, তার আবার নাকি জীবিকা, প্লিজ। হ্যাঁ, এটাই সত্যি। এত কিছু ঘটে গেছে, ফাদার জানে না? মার্চ টু অগস্ট, 7 months, 7 মাস হয়ে গেছে। ফাদার জানলে হয়তো হয়তো তীর্থদার সঙ্গে কথা বলতো, তাহলে হয়তো। ফাদার খুব কষ্ট পেত, তাই
আচ্ছা তুমি এখনো বিয়েটা কেন করনি? কোনো বিদেশিনীর সঙ্গে নিশ্চয়ই কোনো গল্প আছে। এই নো ওয়ে, আমি আর বিদেশিনী কোনো চান্স নেই। আমার মতো একজন ভবঘুরে যে রাত দিন জঙ্গলে জীবজন্তু সাপ পোকামাকড়ের পেছনে দৌড়ে বেড়াচ্ছে, তাকে কে বিয়ে করবে ম্যাডাম? আচ্ছা মৌলি, এখানে কতদিন আছো? পরশু ফিরে যাব। ও, পরশু তো আমিও ফিরছি, একটা বড় এক্সিবিশন আছে। ফ্লাইটে ফিরছো তো? ট্রেনে। ও, একসাথে ফিরবো। ঠিক আছে। ওকে, গ্রেট। Excuse me, sir. Yes, Mr. Adde. Sir, আপনার পছন্দের পেইন্টারে কতগুলো পেইন্টিং এসেছে, আপনি দেখবেন না? দেখালেই দেখব। স্যার, এই যে সব পেইন্টিংগুলো দেখছেন, সব মৌলি রায়ের। ও, ওদিকেও কয়েকটা পেইন্টিং আছে। আপনি চারটেই নেবেন? আপনার আপত্তি আছে? নো 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 স্যার, নো প্রবলেম। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? করুন। স্যার, আমি তিন চার মাস ধরে দেখছি আপনি আমার গ্যালারি থেকে যে 12-13টা ছবি কিনেছেন সবই মৌলি রায়ের। মিস্টার ডি, পেইন্টিং মানে তো শুধু রঙের খেলা, চরিত্রের, বস্তুর বা প্রকৃতির আকৃতি নয়। হ্যাঁ স্যার, পেইন্টিং মানে হচ্ছে বিশ্লেষণ, প্রাণ, ম্যাজিক। অবশ্যই স্যার, অতি অবশ্যই স্যার। চলুন কাউন্টারে চলুন। আফটার ইউ। ইয়েস স্যার। আরে ম্যাডাম, আপনি চলুন। আর 5 মিনিট আগে আসতে পারলেন না, তাহলে আপনার ফ্যানের সঙ্গে দেখা, মানে আপনার পেইন্টিং এর ফ্যানের সঙ্গে দেখা হয়ে যেত। দ্যাট ওল্ড ইয়াং ম্যান। তাই? ইস, দেখা হলে একটা থ্যাঙ্কস বলতাম। সচিন বাবু, কোনো খবর আছে? হ্যাঁ, অনেক বড় খবর আছে। আপনার 4টে ছবি বিক্রি হয়ে গেছে, আর তার কমিশন বাবদ আমি তো দেবো 45,000। এছাড়া আগের দুটো ছবির জন্য 12,000 মিলিয়ে হলো 57,000। ওয়াও, বড় তাড়াতাড়ি অঙ্ক করে। সচিন বাবু পরিচয় করিয়ে দিই, ও আমার ছোটবেলাকার বন্ধু দিব্যেন্দু। আর দিব্যেন্দু, নমস্কার। সচিন আড্ডি। ও আড্ডি।